টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক অটো রিকশা চালককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে উপজেলার চুনুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে আলম মিয়া। রাত 3টার দিকে কারেন্ট চলে গেছে, তখন আমি ওয়াশরুমে গেছি, তখন দেখি যে মানে টিনে মানে হাত থাবড়াইতেছে আর হলো ও মা গো মানে গ্যাংরির একটা শব্দ আসতেছে। আমি ভয় পাইয়া ঘরে চলে এসে পড়ছি, পরে দেখি যে না শব্দটা একাধিকবার হইতেছে, একটু পরপর হইতেছে। পরে আমি ভাবলাম যে হয়তো আলমগা অসুস্থ হয়েছে, জ্বর টর আসতে পারে। পরে আমি আমার আম্মুকে ডাক দিছি যে আমার শুনি কাকাকে বাড়িতে যাই দেখি কী হয়েছে। পরে তখন আমি বারান্দায় আসছি, লাইট ধরছি ফ্লাশ লাইট, তখন দেখি যে মেঝেতে রক্ত, আমি ভাবছি যে হয়তো রক্ত বমি টমি করছি। যখন আমি মানে ফোনটা মানে একটু কাছে যাই সেরা ফোনটা ধরছি, তখন দেখি যে বিছনাসহ রক্ত। তখন আমরা ভয় পাইয়া চাইলে এসে সবাই ডাকাডাকি করিয়া পরে সবাই আবার নিয়ে আসছিলাম। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে শীত কাটা দেখতে পায়। এ সময় ঘরে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে টাকাটাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে শীত কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আল্লাহ আপনার বাবা শত্রু ধরা যান।